তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনে ভয়াবহ হামলা। আরও জানিয়ে দিব, রাশিয়ার হুশ ফেরাতে চীনের ভরসায় ফ্রান্স। ইউক্রেনের ব্যাপারে ক্লান্ত হয়ে উঠেছে পশ্চিমারা, বলল রাশিয়া। ইসরায়েলের সঙ্গে সৌদি আপোষের সম্ভাব্য ভয়াবহতা পরিণতি। ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেবে না স্লোভাকিয়া। নব্য জাহিলাতের নতুন জন্ম দিচ্ছে পশ্চিমেরা, ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। প্রশিক্ষণ কর্মসূচিতে কিয়েভে মোতায়েন করা হচ্ছে ব্রিটিশ সেনা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইউক্রেনের যুদ্ধে পরবর্তী কৌশল ঠিক করেছেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। রাশিয়ার তেলের ডিপোতে আবারও ভয়াবহ হামলা ইউক্রেনের। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগরদ শহরে একটি তেলের ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগরদ শহরে একটি তেলের ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বলা হয়, ইউক্রেন সীমান্তের ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে বেলগরদ অঞ্চলের প্রশাসনিক রাজধানীতে ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৬টা থেকে আগুনের ছবি ভিডিও অনলাইন ছড়িয়ে পড়ে। বেলগরদ অঞ্চলে প্রশাসনিক প্রধান ভিসেসেল গ্লাদকভ জানায়, এই ঘটনায় ডিপোর ২ কর্মী আহত হয়েছে, তবে অবস্থা আশঙ্কাজনক নয়। টেলিগ্রামে এক বিবৃতিতে তিনি বলেছেন, জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আছেন, অগ্নিকাণ্ডের কারণ আমরা পরে জানতে পারব। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা হিমশিম খাচ্ছে, যে কারণে পার্শ্ববর্তী ৩টি রাস্তায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পরবর্তী গ্লাদকভ দাবি করেছেন যে ২টি ইউক্রেনের হেলিকপ্টার দ্বারা ওই ডিপোতে হামলা চালানো হয়, যেগুলো কম উচ্চতায় উঠতে গিয়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে। তবে ঘটনার বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরজিসি নভস্তির বরাদ্দে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, বেলগরদের তেলের ডিপোতে ৮টি ট্যাঙ্ক আগুন জ্বলছে এবং ৮টি ট্যাঙ্ক আগুনে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। এবার রাশিয়ার হুঁশ ফেরাতে চীনের ভরসায় ফ্রান্স। ফরাসির নেতা এনামেল ম্যাক্রন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ থামাতে সাহায্য করার আহ্বান জানিয়েছে। বেজিংয়ে তিনি মেসিকে বলেছেন, আমি জানি যে রাশিয়ার হুঁশ ফেরাতে এবং সবাইকে আলোচনার টেবিলে ফিরে আনতে আমি আপনার উপর নির্ভর করতে পারি। মিস্টার শি জিনপিং বলেছেন, বিশ্ব শান্তি রক্ষায় চীন ফ্রান্সের সামর্থ্য দায়িত্ব রয়েছে। তবে মস্কো বলছে, এখন পর্যন্ত শান্তিপূর্ণ মীমাংসা কোনো সম্ভাবনা নেই, তবে তারা আক্রমণ অব্যাহত রাখবে। মিস্টার ম্যাক্রন চীনের সফরে রয়েছেন এবং এটি পশ্চিমা চীনের মধ্যে বছরের পর বছর ক্রমাগত খারাপ সম্পর্কের কারণে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চীন এখন পর্যন্ত ইউক্রেন রাশিয়ার আক্রমণের নিন্দা করতে অস্বীকার করেছেন। মিস্টার ম্যাক্রন বাণিজ্যের সম্পর্ক জোরদার করতে চাইছেন, তার সাথে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডের লেয়েন যোগ দিয়েছেন, যাতে তিনি চীনা নেতৃত্বের পাশাপাশি একটি বড় ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিস্টার ম্যাক্রোকে শি জিনপিংয়ের সাথে রুদ্ধদ্বার আলোচনা প্রবেশের সাথে বেজিং একটি বড় সামরিক কুচকাওয়াজের মাধ্যমে সম্মান জানানো হয়েছে। বৈঠকটিতে চীন এবং ফরাসের কর্মকর্তা অকপট এবং বন্ধুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন। সূত্র পাস টুডে। এবার ইউক্রেনের ব্যাপারে ক্লান্ত হয়ে উঠেছে পশ্চিমারা, বলল রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের দাবি, ইউক্রেনের বিষয়ে ক্লান্ত হয়ে পড়েছে দেশটির পশ্চিমা মিত্ররা। দিনে দিনে এই ক্লান্তি আরো বাড়বে। সাম্প্রতিক ইউক্রেনকে সহায়তা দিতে এরকম অপারগতা জানায় মার্কিন রাজনীতিবিদদের এক অংশ। বিশ্ব কোনো মাধ্যম খবরে জানা যায়, শাটডাউন অর্থনৈতিক অচলাবস্থার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ পর্যন্ত আপাতত রক্ষা পেয়েছে। ইউক্রেনের জন্য নতুন করে কোনো অর্থ সহায়তা রাখেনি দেশটি। এতে কপাল চিন্তার ভাঁজ পড়েছে ইউক্রেনের। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই সংঘাতে বিষয়ে ক্লান্তি বাড়ছে। কিয়েভ রাজত্বের অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে পশ্চিমা ক্লান্তি এসেছে। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ একই অবস্থা। পেসকভ বলেছেন, এরপর চলমান সংঘাতে ওয়াশিংটন তাদের সংশ্লিষ্টতা বজায় রাখবে। কংগ্রেসে সায় না পেয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইউক্রেনকে একা রেখে সরে দাঁড়াবে না দেশটি। রাশিয়ার আগ্রাসন রুখতে তারা সবসময় ইউক্রেনের পাশে থাকবে। ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের আপোষ সম্ভাব্য ভয়াবহ পরিণতি। সৌদি সরকার মুসলমানদের প্রথম কিবলার দখলদার, ফিলিস্তিনি জবরদখল সহ মানবতা বিরোধী সব ধরনের অপরাধে জড়িত বর্ণবাদী অবৈধ ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তাতে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় বিপর্যয় দেখা দেবে বলে কোনো কোনো বিশ্লেষক হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন, মিশর কোনো আরব সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে নতজানুমূলক আপোষর রফা করায় তাতে যে ভয়াবহ ক্ষতি হচ্ছে, মুসলিম বিশ্বের রিয়াদ তেল আবিব সম্পর্কে স্বাভাবিক করার পরিণত হবে তার চেয়ে বেশি ধ্বংসাত্মক। খালিদার রাওয়াজ হচ্ছেন এমনই একজন আরব বিশেষজ্ঞ বা বিশ্লেষক। তিনি বলেছেন, সৌদির সরকার হয়তো মনে করেছে যে ইসরায়েলের সঙ্গে আপোষ রফা করলে তাতে রিয়াদের শক্তি বাড়বে, কিন্তু বাস্তবে তা হবে না, কারণ ইসরায়েল রিয়াদকে যেসব ওয়াদা দেবে সেগুলো বাস্তবায়ন করবে না। কিন্তু সৌদিরা অনেকে বিলম্বে এই সত্যটি বুঝতে পারবে। এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ করে রিয়াদ ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কাছে আরোপিত হবে এমন ধারণা ভুল বলে খালিদার রাওরা সতর্ক করে দিয়েছে, কারণ ইসরায়েল গোটা আরব বিশ্বের উপর কর্তৃত্ব করতে চায়। কোন কোন আরব সরকার যেসব ছাড় দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সৌদি আরব তার সমপর্যায়ে বা তাদের তুলনায় আরো বেশি ছাড় দিয়ে ইসরায়েলের সঙ্গে আপোষ করলে মুসলিম বিশ্বের জন্য এর পরিণতি অতীতের আপোষগুলোর চেয়ে অতি ধ্বংসাত্মক হবে। ইরান বলেছে যে ইসরায়েলের সঙ্গে আপোষ করা বা সম্পর্ক স্বাভাবিক করার ঘটনা হবে ফিলিস্তিনের অধিকার আদের আন্দোলন পিছু ছুরি মারার সামিল। এতে আপোষকারীদের কোনো অগ্রগতি তো হবে না, বরং অবনতি ঘটবে। সূত্র আরব নিউজের। ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেবে না স্লোভাকিয়া। ইউক্রেনকে আর সামরিক সহায়তা দেবে না বলে ঘোষণা করেছেন স্লোভাকিয়ার হবু প্রধানমন্ত্রী এবং দি স্লোভাক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির প্রধান রবার্ট ফিকো। তার দল সাম্প্রতিক নির্বাচন প্রথম স্থান অধিকার করেছে এবং তারা সরকার গঠন আলোচনা শুরু করেছে। ফলে রবার্ট ফিকো নতুন করে স্লোভাকিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি রুশপন্থী নেতা হিসেবে পরিচিত। এদিকে নির্বাচন বিজয় লাভের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইউক্রেনের চেয়ে তার দেশের জনগণ সমস্যা আরো বেশি এবং তাদের সমস্যার সমাধান করতে গিয়ে তিনি আরো সামরিক সহায়তা দিতে পারবে না। তার এই ঘোষণার মধ্যে দিয়ে ইউক্রেন ইস্যু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য সংহতি টিকে থাকতে কিনা তা ঝুঁকি তৈরি হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বামপন্থী এই নেতা বলেছেন, তিনি কখনো ইউক্রেনকে সহায়তা করতে রাজি আছেন বলে তা মনে হচ্ছে না। সামাজিক সহযোগিতা এর দেশের পক্ষে সম্ভব। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে পুনর্গঠনের ক্ষেত্রে সহায়তা করতে পারি, কিন্তু সামরিক দিক দিয়ে নয়। আমরা সবাই আমাদের দলের অবস্থান জানেন। সূত্র টুডে। নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে পশ্চিমারা, ইরানি প্রেসিডেন্টের ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, পশ্চিমা দেশগুলো এখন নারী অধিকার ইস্যুতে স্বাধীন চেতা দেশগুলোর উপর চাপ প্রয়োগে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি আজ সোমবার গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানে একথা বলেছেন। রাইসি আরো বলেছেন, আসলে কিন্তু পশ্চিমারা নারী অধিকার তথা মানবাধিকারের রক্ষক নয়। এর প্রমাণ হলো পশ্চিমা দেশগুলোতে ব্যাপক মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘন করা হচ্ছে, অন্যান্য দেশে তারাই মানবাধিকার লঙ্ঘন করেছে। এদিকে রাইসি বলেছেন, পশ্চিমরা 70 বছর ধরে ফিলিস্তিনের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আফগানিস্তানে তারা 20 বছর ছিল, সেই ইতিহাসও হত্যা ধ্বংসে ভরপুর। পশ্চিমারা নিজেদের মিডিয়া সাম্রাজ্যকে ব্যবহার করে সত্যকে বিকৃতভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট। তিনি আরো বলেছেন, পাশ্চাত্যকে সত্যকে লুকিয়ে রাখছে কৌশলে, এর মাধ্যমে নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে তারা। সূত্র টুডে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রশিক্ষণ কর্মসূচিতে কে মোতায়েন হচ্ছে ব্রিটিশ সেনা। প্রথমবারের মতো প্রশিক্ষণ কর্মসূচির জন্য ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েন হতে পারে। ব্রিটেন নতুন প্রতিরক্ষা গ্রান্টসের কথা বলেছেন। বিষয়টি নিয়ে সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। গত সপ্তাহে কিভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন শেপক। তিনি বলেছেন, যে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে তা যুক্তরাজ্য অপর ন্যাটো দেশের সামরিক ঘাঁটির উপর নির্ভরতা কমিয়ে আনবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি সমর্থন করছে এবং 10টি দেশ। এই প্রশিক্ষণে 26,500 জনের বেশি নতুন করে সেনা সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবছর শেষ নাগাদ 30,000-এর বেশি সেনাকে প্রশিক্ষণ নেওয়ার কর্মসূচি চালু হয়েছে। সানডে টেলিগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে সেফস বলেছেন, কৃষ্ণসাগর রাশিয়া আক্রমণ থেকে বাণিজ্যিক নৌযানকে রক্ষায় কিভাবে ব্রিটিশ নৌসেনারা সহযোগিতা করতে পারে তা নিয়ে জেলেনস্কির সঙ্গে তারা আলোচনা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের দিন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো সদস্য স্লোভাকিয়া নির্বাচন জয় পেয়েছে রাশিয়াপন্থী দল। শনিবার অনুষ্ঠিত ওই নির্বাচনে মধ্যমপন্থী জনপ্রিয় এবং দলটি প্রায় 25% ভোট পেয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইউক্রেন যুদ্ধের পরবর্তী আক্রমণের কৌশল ঠিক করেছেন পুতিন। ইউক্রেন যুদ্ধের পরবর্তী কৌশল কি হতে পারে সে বিষয়ে ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই আক্রমণেই ধূলিস্যাৎ করে দেবে ইউক্রেন বাহিনীকে। নিজের সশস্ত্র বাহিনী কমান্ডারদের পরামর্শ চেয়েছেন পুতিন। শুক্রবার দিনভর অপারেশন কোয়ার্টার হেডকোয়ার্টার নিজের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন বলে শনিবার ক্রেমলিন জানা যায়। খবর রয়টার্সের। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের আক্রমণ শুরু করে রাশিয়া। শুরুতে রুশ বাহিনীর সর্বাত্মক আক্রমণের মাধ্যমে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে দ্রুত অগ্রসরের দেশটি প্রায় 1/5 দখল নিয়ে নেয়। কিন্তু গত কয়েক মাসে রাশিয়াকে কয়েকটি অঞ্চল হেরে গিয়ে পিছু হটতে শুরু করেছে। টানা কয়েকদিন পর্যায়ে দেখার পর গত অক্টোবর ইউক্রেনের যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনেন পুতিন। বিমান বাহিনীর জেনারেল সেগলেই যুদ্ধ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। বর্তমান ইউক্রেন অবস্থান করা রাশিয়ার পদাতিক বাহিনী আক্রমণের পরিবর্তে রক্ষণাত্মক কৌশল যুদ্ধ চলছে। আর নতুন কৌশল হিসেবে রাশিয়া আকাশ হামলা বাড়িয়েছে, বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোগুলোকে তীব্র ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, শনিবার পুতিনের বৈঠকে ভিডিও ক্রেমলিন থেকে প্রকাশিত হয় সংবাদ মাধ্যম। সূত্র পাস টুডে।